এবার এখানে দেখছি এটা দরদাম চলছে, এই গরুটাকে নিয়ে এই সারটাকে নিয়ে কত চাইছেন? কত? 105 105 উনি কত বলে? 81 81 হাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাজারের? অবস্থা মোটামুটি ভালো। ভালো কিনা যাচ্ছে? কিনা যাচ্ছে। কয়টা কিনছেন? দুইটা। আর কয়টা নেবেন? আর গোটা তিনিক নেবো। আর কি করবেন এগুলো নিয়ে? রাখবো বান্দাই রাখে। তারপরে কতদিন সব বিক্রি করবো? এক বছর পালবেন? এক বছর পালবো। মানে কুরবানির জেলা আসে লোক কুরবানি বিক্রি করে দিছি। হ্যাঁ, এখন এইগুলো কিনে আবার কুরবানি দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে কুরবানিতে সব বিক্রি হয়ে গেছে, এখন খামার খালি। আবার খামার খালি, এই জন্য খামারটা ভর্তি করবেন? পাঁচটা কিনছে আর পাঁচটা কিনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কেনা যাচ্ছে? কেনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, বাজার ঠিক আছে? বাজার ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। দর্শক, 23 জুলাই 2022 দিনাজপুরের কাহারোলহাট, যেটা শনিবারে বসে, আপনারা দেখছেন এই যে খামার উপযোগী এই সাইজের গরুগুলি আজকে, এগুলো কিন্তু কাহারোলহাটে প্রচুর উঠে। এখানে একটা দরদাম চলছে, আমরা একটু শুনি। এই গরুটা কত দরদাম বলে? কত চাইছে? কত? চাইছেন কত? দাম চাইছি ভাই। হ্যাঁ, 1,95,000 দুইটা। ১৮৫ বলছে, দেখো লাস্ট দাম চাওয়া হয়েছে 1,95,000 এই জোড়া। এগুলোর কিন্তু আসলে প্রচুর চাহিদা এখন দর্শক। তারপরে আমরা একটু এই যে দেখছেন সার গরু, আসলে এটা কী পরিমাণ বিরক্ত করে হাটে আপনারা জানেন। আর এই গরুগুলির কিন্তু চাহিদা প্রচুর, 90-95 এই গরুগুলি। কত চাইছেন ভাই? ১০০। দাম দিচ্ছে কত? দাম দিচ্ছে 80-82। 80-82। আর আগে 86 হলে দিয়ে দিন। 86 হলে দিয়ে দিন। এই যে দেখো এগুলোর এখন প্রচুর চাহিদা। এখানে একটা লাল দেখছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কত চাইছেন? 110। দাম কত দিছে? 85 পর্যন্ত দাম দেওয়া হয়েছে দেখছি। 90-এর ভাঙতে বলে। ১৮৫ হাজারে 1,85,000 দুটো বিক্রি হয়ে গেল। প্রথমে যে দুটো করে দাম করছিল ছোট দর্শক, 1,85,000 বিক্রি হয়ে গেল। তারপরে এখানে দিকে এটা কত? 1,00,000 চাওয়া। এই যে একজন দরদাম করছে দেখি, এই গরু 90 ভাঙ্গে বলছে। উনি বলে 95 দাম বলে, আর কাস্টমার বলছে 90 ভাঙ্গে। 90 ভাঙ্গে 95 দামগুলি কিভাবে ভাঙতে হয় দেখছেন আপনারা কারোর হাটে। তারপরে আমরা কত চাইছেন? 82 দাম দিচ্ছে কত? 65-66 65-66 এইটা একই
এটা কত চাইছে? ৮৫ ৬৫ দাম দিচ্ছে। আচ্ছা শুনছেন, মানুষের চিড়িয়ানা যে আমরা বিশ্বাস করি না, ৭২ বলছে ৫০ দাম বলছে। তারপরে আসুন, এখানে দেখছি এটা দাঁত দেখা চলছে, দরদামও চলছে। কয়টা দাঁত দেখলেন ভাই? আগর দাম কত চাইলেন? ৯৫। উনি কত বলে? ৭০-৮০। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকে? অবস্থা ভাই, গরু মার্কেট তো ভাই দেখতে ভাই, আমদানি খুব, আমদানি বেশি না। দামটা কিরকম? দামটা তো ওই ছাড়ে না বাজার, দাম ছাড়ে না, মানে নিতে ধারও না। যে দাম বলে ৮৫ গরু যদি ৭০-৮০ বলে কি বলবে? আচ্ছা আচ্ছা, শুনছেন গরুটা কিন্তু সাইজটা অনেক বড়, এই যে দেখুন। এরপরে আসুন, আমরা এখানে দেখছি এক জোড়া, কত চাইছেন জোড়া? ১৯০ দাম দিচ্ছে কত? ১.৫ লাখ দাম দেয়, দেখো ৭৫ করে দাম দিচ্ছে। এখানে একটা দরদাম চলে, এই গরুটা দেখো এখানে একটা দেখা চলছে, ভাই আসসালামু আলাইকুম, নিতে আসছেন? কি অবস্থা আজকে? দাম কম আছে? তারপরে এখানে একটু দেখি, কাতার মধ্যে একটা গরু আছে, কত চাইছেন? কত? ১২৫ দাম দিচ্ছে কত? ১২৫ চাওয়া হয়েছে, ১০০ দাম দিচ্ছে। দেখুন এখানে দেখি একটা গরু লেখাই চলছে, এই যে দেখুন সার গরু। ভাই এটা কত নিল? ৮০ তো অনেক বড় গরু পাইছেন, এই দেখুন ৮০ কিন্তু অনেক বড় গরু পাইছে, এত বড় গরু ৮০, এটা মনে হয় ফিট খাওয়ানো গরু। দেখুন লেখানো চলছে। এরপরে এখানে একটু দেখি, কত চাইছেন এটা? ৮০ দাম চাই। চাওয়া ৮০, দাম দিচ্ছে কত? ৬৫-৭০ দাম দিচ্ছে, দেখুন ৬৫-৭০ দাম দিচ্ছে। আর টার্গেট উপরে ৭০-৭০ উপরে যাইতে হবে। তারপরে এখানে দেখি এটা ভালো সাইজের গরু, কত চাইছেন? কত? ১২০ দাম কি ভাঙ্গাই দিচ্ছে? আচ্ছা ১০০-এর নিচে
দাম দিচ্ছে শুনছেন। কারণ হাটের আজকের পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন যে আজ কিন্তু ক্রেতা কম, কেউ বলছে দাম বেশি, আবার কেউ বলছে দাম স্বাভাবিক আছে। আসলে সবারই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই ষাঁড় গরুটি। এখানে দেখছি এই ষাঁড় গরুটা দেখাশোনা চলছে। আসসালামু আলাইকুম ভাই, কত দাম দিছে? কত দাম চাইছে? 90 চাইছে। আপনি দিচ্ছেন কত? 75 দিচ্ছে না? না। কি অবস্থা আজকে বাজারের? বাজার এখন কিরকম? আমরা তো গৃহস্থ মানুষ, আমরা তো বলতে পারি না। ও আর গৃহস্থ মানুষ বলতে পারো না, মানে খামার খালি হয়ে গেছে এই জন্য ভর্তি করবেন? আচ্ছা, এই জন্য বাজার সম্পর্কে ধারণাটা কম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, দেখি নেওয়া হইলো না? না। আচ্ছা, এটা বাজারে ঢুকছে, দেখুন বাজারে কিন্তু এই ধরনের গরু প্রচুর আমদানি হয়। কারোর হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, 23 জুলাই 2022 দিনাজপুরের কাহারুল হাট থেকে আমরা যে খামার উপযোগী একটু বড় সাইজের ষাঁড় গরুগুলির দামগুলি জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।